এবার আমরা হয়তো বছরে একবার আসি যেতে ইচ্ছা করে না, প্রতিদিন আসলে আবার যেতে ইচ্ছা করে, এটা তো প্রেম নয়। প্রতিদিনই দেখবেন কিন্তু প্রতিদিনই আর যেতে ইচ্ছা করবে না, বিগ্রহের সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, যেতে পারছেন না, ওই রূপ ছেড়ে আপনি যেতে পারছেন না, মন ওইটাকেই চাইছে ষোলো আনা, এই আমার জীবনের সর্বস্ব ধন, এর বাইরে আমার আর কিছু নেই, ইনি আমার সব, এই জীবনে মরণে গতি, তুমি সখা তুমি পতি তুমি প্রাণনা করে, তোমার বাইরে আমার আর কেউ নেই। সব ফালতু সম্পর্ক, মা বাবা ভাই বোন বউ বাচ্চা সব ফালতু সম্পর্ক, সব মায়ার সম্পর্ক, আমার সম্পর্ক একমাত্র নিত্য তোমার সঙ্গে। তুমি কথা বলো, কি চাও বলো আমার কাছে, তবেই কাজ। সাধারণভাবে দেখি কিভাবে, সবাই তো দেখছে করছে কি, সবাই তো নাম কীর্তন শুনছে, পাঠ শুনছে, প্রেম ভক্তি পাচ্ছে, কজন ভজন করছে না ঠিক মতো। আমাদের সিদ্ধ বাবারা বলতেন, ভজন না করে জীব শ্মশানে বাস করে নিরন্তর। এই সাধন ভজন করতে গেলে সর্বাগ্রে হরি কথা শুনতে হয় বসে বসে, হরিভক্তি বিলাস সনাতন বৃহৎ ভগবতামৃত সনাতন প্রভু বলেছেন, শ্রীমথাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণেন্দ্রিয় গোবিন্দ, বসে বসে দেখে কে আমার কথা শুনছে, কথা রূপ ধারণ করে কানের মধ্যে দিয়ে তার হৃদয়ে গিয়ে গোবিন্দ ঘুমন্ত আত্মাকে জাগান, ময়লা পরিষ্কার করেন ভগবান আমাদের হৃদয়ে গিয়ে মায়াটাকে হারিয়ে দেয়। উদ্ধবজি বলেছেন, তুমি ঝাড়ুদারির কাজ করো, বললে কি কি দুঃখ করো, আমি তো জীবের অনাদিকালের দুর্বাসনা মালিন্যকে পরিষ্কার করি, কেন না আমি যাতে ঢুকতে পারি তার ব্যবস্থাটা আমি গিয়ে করে দিয়ে আসি। তার জন্য কৃষ্ণ কথা শোনা, সাধুর চরণামৃত পান করা, সাধুর অধরামৃত পান করা, সাধুর অধরামৃত চুরি করার বিধান দেয়া আছে, সাধু আপনাকে অধরামৃত দিতে চাইবে না, চুরি করে নিন। ওনার পাতাটা প্রসাদ পেয়ে যখন নিয়ে যাবে কেউ ডাস্টবিনে ফেলতে, ওইটা আপনি নিয়ে গিয়ে ওইটা থেকে প্রসাদটা পেয়ে নিন। সাধুর চরণামৃত পান, কলতলায় সাধু চরণ ধুচ্ছে, চরণামৃত দেয় না কাউকে, চলে আসার পর ওখান থেকে জল নিয়ে গালে ছেটানো, একটা মাস পরে দেখুন কাজ হয় কিনা, আমি নিজে উপকার পেয়েছি। আমি যখন নবদ্বীপে ছিলাম মাসখানে, প্রতিদিন নিতাই বাবার ওখানে যেতাম, সিদ্ধ জগন্নাথ দাস বাবার পুরাতন ভজন কুটিলে প্রতিদিন ওনার চরণামৃত পেয়ে আসতাম, যে করে হোক হাতে করে জল নিতাম, ওনার চরণ একটু ঠেকিয়ে গেল নিতাম, এক মাস পরে অদ্ভুত ব্যাপার, আপন ইচ্ছা নাম করতে ইচ্ছা করত, আপন ইচ্ছায় ভজন করতে ইচ্ছা করত, জোর করতো না, জোর করতে হতো না। আবার চলে এলাম বাড়িতে, ওই সঙ্গটা বন্ধ হয়ে গেল, আজে বাজে লোকজনের সঙ্গ ভাবটা চলে গেল, ভাবটা চলে গেল, থাকলো না। আমার বাপের সম্পত্তি হলে থাকতো, আমার পৈতৃক প্রপার্টি হলে থাকতো, ওটা তো কারো বাবার সম্পত্তি না, ওটা মহাত্মাদের সম্পত্তি, ওরা না দিলে হবে না, ওটা পয়সা দিয়ে কেনা যাবে না, ওটা ওদের সঙ্গ করে ওদের সান্নিধ্যে বৈষ্ণবের দেহ থেকে একটা তেজ বেরোবে, এই তেজটা আপনার অঙ্গে প্রবেশ করবে, দেহকে শুদ্ধ করে দেবে প্রবেশ করলে। ভগবানের কাছে গিয়ে আপনি যেন উপকার পাবেন, তার 1000 কোটি গুণ বেশি উপকার পাবেন বৈষ্ণবের কাছে গেলে। আমরা আগে বিগ্রহ দেখতে ছুটি, কোথাও সাধু থাকলে তাকে গিয়ে আগে দেখতে হয়, পরে বিগ্রহকে দেখতে হয়, যেটা এখনো ধামেশ্বর দর্শনের দিবি, সিদ্ধ বাবার সমাধি আগে দর্শন করে এসে ধামেশ্বরকে দেখতে হয়। এইখানটাতে কি বিষয় জানেন তো, আপনারা তো পাঠ শোনেন, পাঠ শুনবেন পরে, আজকে কথাগুলো শুনুন, আর বারবার যে শোনালে আপনাদের শোনাতে পারি, ইচ্ছা করছে না আমার আজকে ভাগবত ধরে কিছু বলতে, আমি জানি না আমি আর আসতে পারবো কিনা, এটা আমার শেষ আশা হতে পারে, আমার শরীর দিন দিন খুবই ভেঙে পড়ছে। আজকে রাধারমণ মন্দিরে প্রায় 10 বছর আমি পাঠ করছি, আমি ভালোবাসার যোগ্য নই প্রভুদের, প্রভুরা এত স্নেহ করেন, এটা ধর্মই এরকম,
এরা ডাকলে আমি না করতে পারি না। আর কিছুক্ষণ আগে পান্না করবো বলছিলাম যে আপনাদের এই ধামে কতগুলো মজা আছে, সন্ধ্যাবেলায় কি করবো কাজ পাচ্ছি না, শ্যামচাঁদে গিয়ে বসলাম, বংশীধারীতে গিয়ে বসলাম, আরতিটা দেখলাম, যেটা অন্য জায়গাতে হয় না, অন্য জায়গাতে হয় না চট করে, যেটা ধামে হয়। আপনি বৃন্দাবনে গেলে সন্ধ্যেবেলায় সব জায়গাতেই দেখবেন রাধে রাধে হচ্ছে, কলকাতায় গেলে আপনি ওটা পাবেন না, নৈহাটি গেলে ওটা পাবেন না, পুরী গেলে পাবেন, পুরীর থেকেও ব্রজেতে বেশি পাবেন না, কারণ পুরীতে ঘুরতে অনেক আলতু ফালতু লোকও যায়, তো বৃন্দাবনে টুরিস্ট হিসাবে আলতু ফালতু লোক যায় না, তারা ধাম দর্শনেই যায় বেশিরভাগ। এই ব্রজ নবদ্বীপ আপনাদের শান্তিপুর ঘুরতেও আজে বাজে লোক আসে না, টুরিস্ট বলে তো কিছু আসে না, এখানে ভক্তরাই আসে। রাসের সময় আমার হয়নি কোনোবার ভাগ্যে দেখা হয়নি, রাসের সময় যে লীলা হয় এখানে, আমাকে নবদ্বীপের এক মহাত্মা বলেছিলেন সাক্ষাৎ গোবিন্দ দেখে এলাম রাসমঞ্চে গিয়ে, প্রভু নাচছেন রাসমঞ্চে দাঁড়িয়ে দেখে এলাম, আবেশে বলেছিলেন, আমার গুরুদেব ছিলেন সেখানে। তো এই যে ধাম মহাত্মা, ধাম মহিমা, ধাম মাহাত্ম, আপনারা ধামে বাস করেন, আপনারা একটা আলাদা স্বীকৃতি নিয়ে জন্মেছেন। আপনারা এইটুকু জানবেন কোন না কোন মহা মহৎ স্বীকৃতির ফলে আপনারা ধামে জন্মেছেন। তাহলে পৃথিবীতে কিন্তু সুশা কোটি লোক আছে, সবাই কিন্তু ধামে জন্মায়নি। আমাদের রামদাস বলতেন ধামে কুকুরকেও শ্রদ্ধা করো, নিশ্চয়ই মহাত্মা হবে কুকুর রূপে বিহরিচ্ছে, তাহলে ধামে জন্মালো কেন বলো? এই ধাম কিন্তু সংকোচন প্রসারিত হয়, ধাম নিজেকে ছোট করে দেয়, বড় করে দেয়, এটা অন্য জায়গার ক্ষেত্রে হয় না। বৃন্দাবনে খুব হয়েছে, নবদ্বীপ থেকে এক বাবাজি গেছে বৃন্দাবনে, তার গুরুদেব বললেন যাস না, কৃষ্ণ বলরামের প্রেমে পড়লে আসতে পারবি না। তিনি দিন কতকের জন্য গেছিলেন, দু মাস হয়ে গেছে বৃন্দাবনে, গুরুদেবের কথা মনে হয়েছে, চলে আসছি নবদ্বীপে, উঠে পড়েছেন বলদেব কুণ্ডের পাশে থাকতেন, রাত্রিরে উঠেই ভাবছেন এক্ষুনি বেরিয়ে ছুটলেন নবদ্বীপের দিকে। সকালবেলায় উঠে দেখলেন সারা রাত বলদেব কুণ্ডের চারিদিকেই ঘুরেছেন, নবদ্বীপের দিকে আসা হয়নি। সেই মহাত্মাই পুষ্টি থেকে রাধাকুণ্ডে আসতেন, যখন আসতেন তার সময় লাগলো 3 ঘন্টা, যাওয়ার সময় লাগলো 1 ঘন্টা। কি করে হয়, পুষ্টি থেকে রাধাকুণ্ড অনেক দূরে, ধাম নিজেকে সংকোচন করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। ধামের ক্ষেত্রে এগুলো হয়, ধামের প্রত্যেকটা জায়গা চিন্ময়, এগুলোও আপনাকে ভাবনা শুরু করতে হবে। আমি ক্যাজুয়ালি ধামে আসলাম, সাধারণ সব সাধারণ দেখা যাচ্ছে, প্রেম কোথায়? তা বৃন্দাবনও তো শুয়োরের গু ভর্তি রাস্তায় রাস্তায়, প্রেম কোথায়? দেখবার ফারাক। আমি একটু আগেই বলছিলাম জয়দেব প্রভু আর পান্না প্রভুকে সাজন প্রভুর বাড়িতে, আমি আপনাদের সামনে সবাই বসে পড়লাম আর আপনারা দাঁড়িয়ে আছেন, সীতানাথের বংশ আপনারা, আরে এখন অনন্তদাস বাবাজি আছেন রাধাকুণ্ডে, আপনি যদি তার গাদিতে যান কখনো, আপনাদের বসিয়ে সে হাত জোর করে বাপে রুগী 84 বছর বয়স দাঁড়িয়ে থাকবে, বসবে না আপনাদের সামনে, হাতটা জোর করে দাঁড়িয়ে থাকবে, আপনাদের পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা দিয়ে আপনারা চলে যাবেন, প্রস্থান করবেন, তারপরে বসবে। এটাই আমাদের সঙ্গে ওদের ফারাক। আর প্রভু ছোট তো, ও বাসুপ্রভুর ছেলে, এখনো বাচ্চা, ওকে কি সম্মান করবো, ভজন হবে না আপনার, নিতাই যাদের বংশধর ঠিকই, পুচকে ছেলে তো কি সম্মান করবো, ছোট নিতাইয়ের কৃপা আরো বেশি। রামদাস বাবাজি শিবাসঙ্গনে দাঁড়িয়ে আছেন, প্রণামে এসছেন শিবাসের মহাপ্রভুকে, সোনার গৌর থেকে আমার গুরুদেবের জ্যাঠা প্রভু, আমার গুরুদেবের দাদা সনাতন প্রভু তখন ছোট, ওনাকে বাড়ির এক পরিচারিকা করে করে নিয়ে এসছে,
শরণাপন্নরা তখন খুব বেশি হলে বয়স হবে 5 বছর, প্রণাম করেছেন বাবাকে। সে পরিচারিকা বলছে, বাবা ছোট বাচ্চাকে প্রণাম করলেন। বাজমশাই হেসে বলছেন, তুলসী পাতা আবার ছোট বড় হয় নাই, নিতাই ছোট আর বড় হয় নাই। ওই বড় বাসু প্রভু যা কৃপা করবে তার থেকে ছোট বাসু প্রভু কৃপা আরো বেশি করে দেবে। ও যদি ক্যাজুয়ালিও গিয়ে বলে না মা প্রভুকে, ওকে তো এখনো সেই মায়া স্পর্শ করতে পারেনি সেইভাবে, ছোট যে শিশুরা হয়। আবেগেও আপনি হা কৃষ্ণ বলে কাঁদবেন, আবার ওই ভাব থাকবে না। প্রেম এলে কি হবে, এটা আর যাবে না। আবেগে হা কৃষ্ণ বলেও কাঁদবেন, একটা দুঃখের সিনেমা দেখলেও কাঁদবেন। এটা রূপ গোসাই ভাগ করে দিয়েছেন ভক্তি রসামৃত সিন্ধুতে। আবেগ জীবের কান্না ও প্রেমিক জীবের মতনই দেখায়, ওরা কিন্তু প্রেম নয়, প্রেম অন্য বস্তু। প্রেম এলেই যে আপনাকে কাঁপতে হবে এরও কোনো মানে নেই। রূপ গোসাই পাঠ করছেন বৃন্দাবনে, সবাই কাঁদছে, উনি কাঁদছেন না। একজন ভক্ত ভাবছে কি ব্যাপার, সবাই কাঁদছে, রূপ গোসাই কাঁদছে না কেন? তাহলে কি রূপ গোস্বামীর একটু ভক্তির আজকে অভাব হয়ে গেছে? সবাই প্রণাম করছে, রাধারানী দেখছেন এই ভক্তের তো অপরাধ হয়ে যাবে। সবাই যখন প্রণাম করে উঠছেন, সেই ভক্ত রূপ গোসাইকে প্রণাম করেছেন, করে যখন উঠতে যাবেন, রূপ গোসাই নাকের একটা নিঃশ্বাস গিয়ে ভক্তের গালের উপরে পড়ল, সাথে সাথে জায়গা ফুসকা পড়ে গেল ভক্তের। ভিতরে বিরহ অগ্নি জ্বলছে, যার ফলে চোখের জল আর বাইরে বেরিয়ে আসতে পারছে না, ভেতরেই শুকিয়ে যাচ্ছে। প্রেমের বিভিন্ন দিক আছে, বোঝা মুশকিল ভক্তের ক্রিয়াকলাপ। ও দেবতাও বুঝতে পারে না আমরা জীব তো কোথাকার। সেই সাধকদের কৃপাবলতা এটা পাওয়ার জন্যে কৃষ্ণ কথা একটু একটু সবাইকে জানতে হয়, চেষ্টা করতে হয়। সাধুকে গিয়ে শোনাবো, পাঠ করব, সবাই তালি দেবে এই জন্যে না, সাধুকে গিয়ে কৃষ্ণ কথা শোনাবো। পাঠের আসরে প্রচুর ভক্ত আসেন, কোনো হয়তো মহাত্মা এসে বসলেন কোনার দিকে, সে যদি সন্তুষ্ট হয়ে যায়, সে যদি আশীর্বাদ করে যায় যাওয়ার আগে যে প্রভু একে তোমার চরণ থেকে ফেলো না, প্রভু আটকে যাবে। অহম ভক্ত পরাধীন, ভগবান বলেই দিয়েছেন, আমি ভক্তি পরাধীন নর, আমি আর কারোর পরাধীন না। উনি কোথাও বলেননি অহম যোগী পরাধীন, অহম কর্মী পরাধীন, অহম জ্ঞানী পরাধীন, অহম ভক্ত পরাধীন। অহম মানে আমি, আমি ভক্তিরই পরাধীন নর, তার কারণ করি। এখানটাতে মজা পা, তাই বিষয় কি জানেন, সময় তো সত্যি সত্যি ঘুরিয়ে যাচ্ছে, তথাগুলো খুব ভাবছি আজকাল, কাজের কাজ কিছু করা হচ্ছে না, সত্যি আমাদের সময় চলে যাচ্ছে, সময় খুব অল্প। প্রেমবিহীন জীবনে বেঁচে থেকে লাভ নেই, প্রেমই যদি না এলো জীবনে কি কাজ করুন, দুর্ভিক্ষের মতো জীবন হয়ে যাবে। আমাদের বাবাজি মশাই বলতেন, রামদাস বাবাজি, যদি প্রেম ভক্তি না এলো এ দেহে কাজ কি বলো, এখন পড়ে পড়ে আছি যেন মরা পশু পাখি, অন্ন জল বিষ খাই মরিয়া নাহিকো যাই, মিছা দেহ বহি লাগে ভার। বলছে ওরে রে নীলাজ করাম, যতক্ষণ এই দেহে থাকো হাগুরু গৌরাঙ্গ বলে ডাকো, তবে যদি যাও সেই ভালো। বলছে প্রাণ ধরে মিনতি করি, যতক্ষণ এই দেহে থাকো গুরু গৌর বলে ডাকো, আহারে শয়নে স্বপনে বিচরণে সর্বত্র নাম অভ্যাস করা, সাধু সঙ্গের জন্য প্রার্থনা করা ভগবানের কাছে, এইগুলোই ভজন। শুধু জপের মালা করাটাই ভজন না। গুরুদেব দিয়েছেন সংখ্যা পরিপূর্ণ করেই ছেড়ে দিলাম, ওটা কথার মাথাতেই থাকবো না, কোনো রকম দায় সারা হলো।
সব সময় আপন প্রাণে জানানো আমাকে সৎসঙ্গ দাও। প্রহ্লাদজিও তাই বলেছেন, তোমার সঙ্গ চাইলে ঈশ্বর তোমার ভক্তের সঙ্গ দাও। ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, ঠাকুরমশাই বলে দিলেন। এই ভক্ত সঙ্গ পেয়ে গেলেই সব পেয়ে গেলেন। ভক্ত সঙ্গই প্রকৃত পাওয়া মুশকিল আছে কলিযুগে। সঠিক ভক্ত চিনতে হবে, চিনে 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 গৌরাঙ্গ বলিতে হবে পুরাপ শরীর। এইটা হচ্ছে ভক্তের প্রথম লক্ষণ আর শেষ লক্ষণ। সিদ্ধের লক্ষণ কি? সিদ্ধ ভক্তের না গৌরাঙ্গ বলিতে হবে পুরাপ শরীর। গৌরাঙ্গ শুনলেই তার দেহ পুলকিত হয়ে উঠবে, নড়ে চড়ে বসবে, তাকাবে, ঘন ঘন নিঃশ্বাস পড়বে, চোখে জল চলে আসবে, গাড়ির লোক দাঁড়িয়ে যাবে। গৌর শুনলেই এরকম হবে। এরকম সামর্থ্য যদি পেয়ে গেলেন তাহলে আপনি জানলেন আপনি মেরে দিয়েছেন। আর ওই সাধক যদি আপনাকে কোনো কারণে ভালোবেসে ফেলেছে, আপনি একদম দৃঢ় হয়ে যান ঈশ্বর দর্শন আপনার এই জন্মে হবে, দ্বিতীয় জন্ম লাগবে না আপনার। ওই সিদ্ধ সাধকের কাছে থাকলেই হয়ে যাবে। আমি নিজে দেখেছি আমার গুরুদেব যতদিন প্রকট ছিলেন আমি যে আনন্দে ছিলাম, এখন আর নেই। কেন নেই? না গুরু স্মরণ রাখতে পারছি না। গুরু অপ্রকট হয়েছে ঠিক আছে, সে স্মরণটা তো রাখবো, প্রকটে যে যে লীলা হয়েছে পারছি না। যখনই পারছি তখনই আনন্দ। এটা যারা পারে, আমার এখন উচিত কি তাদের সঙ্গ করা গিয়ে করা হচ্ছে না, অন্য চিন্তায় মগ্ন হয়ে বসে আছি। কি লাভ হলো বলুন, 18 বছর বয়স থেকে পাঠ করছি, এখন 36 বছর বয়স হলো, 35+ হলো, লাভটা হল নিতাই গুরু জানলাম এদের নাম কি, বাবার নাম কি, এরা কি করেছে, তাদের তো সেবা করতে পারলাম না, তাদের সেবার প্রতি তো লোভ জাগলো না। কোন কাজে লাগলো মনুষ্য জীবনটা, এলাম কেন শুধু শুধু? এর থেকে কুকুর ভেড়া ছাগল হয়ে থাকতাম তাতেও ভালো, তাতে অন্তত ভগবান আমার খুব তুর্থ হতেন না। যে মনুষ্য দেহটা দিলাম তোকে আমার ভজনের জন্যে, সেটা না করে নিজের সুখের জন্য জীবনটা কাটানি বাবা, এর থেকে খুশিয়াল হয়ে থাকতিস সেও ভালো হবে। অসহায় আমরা, কিচ্ছু করার নেই। ঐশিকানাথকে ডাকা, তুমি গৌরবে দেখিয়েছিলে, তুমি আমাকে সাধু সঙ্গ দাও, তুমি তোমার গৌর ভক্তের সঙ্গ করে দাও আমাকে। তোমার গৌর যদি সত্য হয় শিকানাথ, তাহলে তুমি আমাকে অবশ্যই গৌর ভক্তের সঙ্গ দেবে, আমি আর দেরি করতে পারছি না। আকুল প্রাণে চিৎকার করে বুক ফাটিয়ে এই কথা বলা সীতানাথকে, করুণা বাড়িয়ে তিনি তার হৃদয় বলে যাবে এই কথা শুনলে, সীতানাথই করুণা করে দেবে। করুণা করে দিলে সেই মহানন্দের জগতে আস্তে আস্তে দ্বারটা খুলে যাবে ঢোকা, যে ঢুকে যাব আর ভয় নেই, মহানন্দ রসে বসে থাকবে। কিসের চাকরি পেলাম, কি করলাম না করলাম, অনেকে বলবে কর্ম করলি না, কি দিয়ে জীবন চালাবি, এসব কথার আর কোনো মূল্যই থাকবে না আমাদের কাছে। এসব কথার ততদিনই মূল্য প্রেম টেম, যতদিন আমরা প্রেম প্রাপ্তি না করতে পারবো। কি করে খাবো, চাকরি করলি না, পড়াশোনা করলি না, কে দেখবে, ধূর্তর কে দেখবে, কে কাকে দেখে, চাকরি পড়াশোনা ব্যাংক ব্যালেন্স করেও কি আমার মৃত্যু কষ্ট কেউ নেবে, আমার রোগের জ্বালা নেবে? ভগবান বিষ্ণু চাইলে দেবে। এই সত্যগুলোকে উপলব্ধি করা, এগুলো যে সত্য, তিনি যে মৃত্যু কষ্ট নেন, তিনি যে আসেন ডাকলে, তার বংশীধ্বনি যে আজও শোনা যায়, মহাপ্রভুর সংকীর্তন যে আজও দেখা যায়, ডাকলেই দেখা যায়, সাধুসঙ্গ করলেই দেখা যায়, এই সত্যের জ্ঞান হওয়াটাই আত্মদর্শন। এর উপরে আপন আত্মদর্শন নেই জীবের।